লুকুহদা হামকরানী সামুখাই টংনাই সাতাইশ কল্যাণপুর ব্রহ্মনগর বিধানসভানী এমএলএ পিনাকী দাস চৌধুরী লুকুহদানো হামজাং মুংনি বিশিংটি খেনো তিনি সাতাইশ কল্যাণপুর ব্রহ্মনগর বিধানসভানী এমএলএ পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর হাতিও তিনি হাতিনি বাণী খাইটনাই রং তিনি মিষ্টি বিতরণ খাইখা এবং মিষ্টি বাগিচা রেখা এক লাখ বৈশাখনি দিন অবহাইকিন খাকসংমা রেখা তিনি সদা দফানী সামুং টং টংনাই এবং ব্যবসায় বাণী খাইটনাই যত লুকুরং তিনি কল্যাণপুর মিষ্টি প্যাকেট বাগলাইখা হাতিও বানিয়া খাইটনাই লুকুরং সাতাইশ কল্যাণপুর ব্রহ্মনগর বিধানসভানী এমএলএ পিনাকী দাস চৌধুরী থাকনাকিয়া সাল সিকাঙ্গ চম্পানগর সাধুপাড়াও মালখং বাইথ তাইয়ী শাক দেরামানী পিয়াবা তাবু বিনি শাক হামিয়াকো শাক হামিয়া হিমবুই মাইনা অঙ্গি টংফানো মালখং বিশিং টংলো দৈখিন ব লুকুরং হামজা মুংরিখা মিষ্টি প্যাকেট বাকি তিনি বানিয়া খাইটংনাই লুকুরং হামজা মুংরিখা তাই বসান সালো টেব কাহামকে টংলাইনানী তাই হামজা মুংরিনানী অবহাইরং তিনি ইংখা এমএলএ পিনাকী দাস চৌধুরী গাড়িও টংদ দুই ফানো অংখরি মাইনা ফানো আসে হামজা মুংরিউই টংগো পিয়াবা তাই পিনাকী দাস চৌধুরী ন কামিং আমসাইনি লুকু সিমিংয়া সদা লুকু যত বন হামজা মুংরিউই নতংখ তাবুক ব হাইনি বাকিন মেনি শাক হামবই ব তাবুক অম হাইকিন ব লুকু রগনি বসকাঙ্গ তাইসা বাসাবই মানো হিনে ককটুমা নাইটন্দে চিনি ককটুবিন বিশিংতেই অমাং ফুলিন আমাদের বাংলা গুণ অবস্থা দেশকে প্রণাম দেশকে ভালোবাসা আর স্বাভাবিকভাবেই আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি জাতি জনজাতি প্রত্যেকটা পরিবারে এই বাংলা গুণ অবস্থ আনন্দ বয়ে আনুক খুব শান্তিতে থাকুক এবং আমি তো সদস্যই অবশ্যের দিন সমস্ত জাতি জনজাতি ব্যবসায়ী সকলের সঙ্গে দেখা করার জন্য বা আশীর্বাদ নেওয়ার জন্য প্রত্যেকটা বাজারে যাই তাই আজকেও ব্যতিক্রম ঘটিনি আমি আমার কল্যাণপুর বিধানসভার কল্যাণপুর বাজারে প্রত্যেক গুরুজনদের সঙ্গে সাক্ষাৎ দেখা আশীর্বাদ নেওয়া ভালোবাসা সেই দিকে হ্যাঁ আবার তারপর কুর্তি বাজারেও যাব তাই আমি বড়দের আশীর্বাদ চাই প্রত্যেকটা পরিবার সুখ শান্তিতে এই প্রত্যেকটা কাটাতে পারি আনন্দ উদ্বাসে এই কামনা ঠাকুরের দিকে করতে পারি আমাদের কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের আমাদের জনপ্রিয় বিধায়ক ওনার তরফ থেকে আমরা 2018 সাল থেকে আমরা শুরু করেছিলাম আমাদের বিধায়কের তরফ থেকে আমরা কল্যাণপুর বাজারে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করে থাকি আজকের এই পয়লা বৈশাখের দিনে এবারও আমরা আমাদের কল্যাণপুর বাজারে আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি কিন্তু একটা দুঃখের ব্যাপার আজকে বিধায়ক আমাদের সঙ্গে হাঁটতে পারেননি উনি দুর্ঘটনাগ্রস্ত হয়ে শয্যাশায়ী হয়ে আছেন উনি গাড়ি নিয়ে আমাদের সঙ্গে আছেন গাড়ি থেকে নামতে পারছেন না কিন্তু গাড়ি থেকে প্রত্যেকটা ব্যবসায়ীকে উনি আশীর্বাদ প্রার্থনা করছেন এবং এই এলাকার যত আমাদের ব্যবসায়িক ভাইয়েরা বন্ধুরা আছেন সবাই দোকান থেকে বেরিয়ে এসে আমাদের বিধায়কের সঙ্গে কথা বলছেন এবং ওনার শুভকামনা করছেন